নমস্কার, মই মিনাক্ষী রায় সরকার। তোমরা গুলো সবাইকে স্বাগত জানাও মোর ইউটিউব চ্যানেল দ্য কালারফুল লাইফ। কেমন আছেন কমেন্টত জানান। বর্তমান তো মুই ভালে আছং। দুই একদিন আগে শরীরে বহুত বেয়া আছিল, যেন আমি ব্লগ শ্লগ করে পাং নাই। আমি কমিউনিটিও পোস্ট করছো একটা, যাতে তোমরা গুলে মোকামন করি, মানে কি না করেন যে কেনে না দিস কেনে না দিস ব্লগ, তার জন্য আর কি মুই কমিউনিটিও একটা দিয়ে দিস। শরীরে বহুত বেয়া আছিল আর ফ্যামিলিরও অল্প কন্ডিশন খারাপ আছিল, মানে মোর শ্বশুরি মার আর কি শরীরটা বেয়া আর কি চলিয়েছে। তো তার জন্য উমরে আসবে এটাই মোর, মানে ভাসুর আর শ্বশুরি, মানে মাও মা আর দাদা দুজনে আসবে এটাই। তার জন্য আমার মানে শপিং স্টার্ট আর কি, ধরো শপিং মানে কি লাগতিয়াল বস্তু, যেহেতু মোর মা হয়ে আছে একদম পিওর, মানে ভেজিটেরিয়ান, ননভেজ খায় না, একদম পিওর ভেজিটেরিয়ান, পিঁয়াজ রসুন কিচ্ছু না খায়। তো তার জন্য আমার তো এটি যেহেতু চিকেন টিকেন রান্না হয়, তো তার জন্য তো এগলে বাসন একদম টোটালি আলাদা করে রাখা লাগবে আমার মার জন্য, মানে নতুন করে সব কিনে আনা লাগবে, থালির থেকে আরম্ভ করে চামচের থেকে আরম্ভ করে সব এভরিথিং কিনে আনা লাগবে। মানে আমরা এগুলি ইউজ করে পাবো খাওয়া দাওয়া, রান্না বাড়ার খেলে বাসনগুলো একদম নিরামিষ লাগবে। তার জন্য আজই মানে গোটা দিন ওই কামগুলো করলুম, একদম ঘর সাফা করার থেকে আরম্ভ করিয়ে কিচেন, বিশেষ করে কিচেনটা আর কি, কিচেনটা একদম টোটালি সাফা করলুম। করার পরে এলা অল্প করে আমরা বাজারও যাবো, আর 7টা বাজে মুই 7টার সময় ব্লগটা স্টার্ট করলাম, তারপর পরে বাজারও যাবো। তো ভাবলাম মুই এলার থেকে ব্লগটা স্টার্ট করুন আর তোমরা গুলোকে দেখি ভাল লাগবে, যেহেতু এলার শরীরটা বর্তমান ভাল আছে, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করিয়ে দেন আরও। তো এটি আরও কথা আছে, তো এলা বাজার যাবো, কী করি না করি সবগুলো তোমার শেয়ার করি। তো আশা করবেন তোমরা গুলো করে এই ব্লগটা দেখি ভাল লাগবে, তো সেসব দিয়ে দেখে থাকেন মোর সাথে থাকবেন। তো চলো আজের ব্লগটা স্টার্ট করি। আমরা কিনকি না করুন তো সবসময় ভালো না লাগে, আমরা আলাদা যাবার লিখছি বাজারত, বাজার তাই খুঁজে দেখি কী কী কিনি সবগুলো দেখান। কেন করে ওই বলে না আর করতাম, তো আলাদা যাই দেখি কি আর ভাবিলাম আমরা এত দেরি হয়েছে, যখন 7:30-8টা বাজছে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে আসি, কিন্তু না হবে সেটা তো হবার নয় না, ওটা মানে মানের নয়। তার জন্য এই যে পড়ে গেল রেলগেটটা, তো পড়ছে তো পড়ছে ভাল কথা, কিন্তু তারপরে যে এই যে ট্রেনটা যাওয়ার পরে যে এত মানে জ্যাম লাগে সেটা মানে কওয়া চলে না। তো যাই হোক পড়ছে যখন পড়ছে, তো যাই এলা আরও। তারপরে এমন করি করি আমরা এই দোকানটাতে আসলাম, এটি যে ভাড়া খোরার দোকান, এটি সব বস্তু দিয়ে পায়। আর আমার বহুত ভাল চেনা জানা হয়ে গেছে এই ভাইটার সাথে আর কি, আমার বাড়ির যে কোনো বস্তু এটি থেকে নিয়ে যায়। তো এটি আসলাম, থালি বাটি চয়েস করিয়েছি, কেমন কেমন কী কী নেমো, চাকু, তারপরে আরও বহুত কিবা কিবি নিছি বাড়ি যেয়ে, আমি তোমাকে একটা একটা করে দেখাই মারো। এটি মুই অল্প কি ফাস্ট ফরওয়ার্ড করি দিছং, যেহেতু বহুত দেরি হয়ে যাবে, আমরা একটা একটা করে জিনিস নিছি না। তো আর ভয়েস ওভার দিয়েছং, যেহেতু বহুত গাড়ি মোটরের হাল্লা, আর মুই বাকি বহুত জায়গাতে এমন করে ভয়েস ওভারে দিই মারো। আশা করলাম তোমরাগুলো করো ভাল লাগবে, তো ওটি আরও। তারপরে ওটি থেকে ভাড়া খোরা কেনার পরে আমরা গেছি মলত, এম বাজার মল আছে এটি বগলতে, ওই ভাড়া খোরার দোকানের বগলতে। তারপরে ওটি যেয়া টুকটাক কিবা কিবি নিলাম, তোমাকে তো বাড়ি এসে মই সবগুলো দেখাই মেয়ে, তারপরে টুকটাক কিবা কিবি নিলাম, নিয়ে এলা যাই আসি আমরা। আর ওই পাকে পাকে মানে ছোট ছোট বহুত সুন্দর সুন্দর জুয়েলারির দোকান আছে, মুই কয়া আসং এদি দেখান এদি দেখান, মোকাকে আগলে যাও আগলে যাও আগলে দেখো, এ পাকে দেখা না খায় ও পাকে দেখা না খায় আগলে যাও, মানে জানে এ দেখলে মুই যেরকম ইটে দাও ইটে দাও ইটে দাও। তবে এমন করে করে আরও যাই আসি।
এটা হয়ে আছে বারাসাত বাস স্ট্যান্ড, আর এটা বহুত বড় বাস স্ট্যান্ড হয়। এটি থেকে তোমরা যে কোনো জায়গা যাবার পান, মানে কলকাতার যে কোনো জায়গা বেরার গেলে এটা বারাসাত বাস স্ট্যান্ডত মানে কি হয়ে যায়। তারপরে অল্প মই মনে করতে ক্যামেরাটা নিলাম, কিন্তু এত ঘুটঘুটে ও কিছুই দেখা না যায়, একদম মানে ঘুটঘুটে, খালি চশমা খানো তারপর অল্প আলো পরে ওইটাই দেখা যায়। তো ওইটাই আরও এলা যাই আছে বাড়ির পাকে। তারপরে আসি এখন টোটো নিলাম, নিয়ে আপাতত মোর হাজব্যান্ড আর মই একটা যাই আছে ফার্মেসিত, মানে যে ডক্টর আর কি মাক দেখামো আমরা, তো ওটি যাই আছে ওই ফার্মেসিত আর কি, তো ডক্টর বুঝছে, তো মোর হাজব্যান্ড ডক্টরের লগত ভালো করে কথা সথা কবি আরও কোন দিন দেখাইলে ভালো হয় কি সমাচার, যেহেতু রিপোর্ট আমরা আগতে দেখাছি না, তো তার জন্য মুই আর কি আসলো মোহাম্মদ মোর হাজব্যান্ড কি কয় ওটি ডক্টরের লগত কথা কওয়ার জন্য রুখিল। তো এমন করে করে মুই একলাই আসলো রুমত, আর রুমতো আসে পালং মুই এলা উপরত যাই আসং, যাইয়া মুই একদম ফ্রেশ ফ্রেশ হইয়া তোমার লগত মুই ভালো করে কথা কম। যে মোর মানে মার মোর মানে শাশুড়ি মার আর কি শরীরে ভাল না হয়, তো মা ঘর আসবে আজ 4 তারিখে ট্রেন চড়বে, 5 তারিখে সে পাবে। তো মোর হাজব্যান্ড ওটি কি কর ডক্টরে ওটি তো দেখালো হয়ে যায়, ডক্টরে ওটি কথা বলার জন্য রুখিল, তো টোটো তুলি দিল, মুই টোটো দিয়ে আসলো। মোর হাজব্যান্ড মানে চিন্তার জন্য আসে, ওইটা তো ইম্পর্টেন্ট বেশি না, তো তার জন্য করুন যে তোমরা কথা টথা কয়ে আনো, মু যাও বুঝিয়ে ভাতটা তুলে দাম, যেহেতু ও আর একটা কথা তো কমে নেই আমার মানে কি হয়েছে মানে আমরা ভাগি সুয়েত পড়ছি আর কি, মানে আমার হাজব্যান্ডের কাকা মানে কেমন কেমন বা একটা কি হয় কাকা হয় মানে ভাগি, তো মারা গেছে তার জন্য তো আমার বাহিরে ঠের খাওয়া না যায়, তাহলে ভাত তুলে দেয় মুই আসি বুধ রাত্রি আগে 10টায় বেচছে। তো আর মুই কী কী আনছো অল্প পরে দেখে আসুন তোমরা বলে কী আনা হইল মাও আসের জন্যে, মাও আসবে জন্যে কী কী আনলো না আনলাম সবগুলো তোমার লোক শেয়ার করুন। তো এট ফার্স্ট মুই আবার ভাতটা তুলি দাম, ইমরিও আসবে ফের আসে খাওয়া দাওয়া করবে, এলা ভাতটা তুলি দেন দিয়ে তারপরে তোমাকে দেখে আসাম ভালো করে কথা বলে আসাম। থোবা হালাচ্ছে আমরা বেশিরভাগ কাপড় মানে বড় বড় কাপড়গুলো থোবাকে দেই নিয়ে যায়, তো সাইডের কথা সাইডের থাক মুই কী কী এনেছো তোমরা গুলো দেখান, এক কাপ খালি মার খাওয়ার জন্যে
একটা থালি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখুন ছটা থালি তারপরে দ্বিতীয় বাটি গ্লাস পাঁচজনের চামচ হাসাহাসি আমার জন্য মানে রান্না রান্দির জন্য যেটা খুঁজি একটা চাকু নিরামিষ আর ভাত তো রাইস কুকার বসে দেওয়া যাবে না তার জন্য এটি তারপরে মানে দাদা আসবে যেহেতু শাশুর এমন তো কিছু নাই শাড়ি তো নাই এটি মোট দেওয়ার জন্য দুইটি স্কার্ফ ধরে ইচ্ছ সবসময় দেওয়ার জন্য তারপরে এটি একটা প্যান্ট ওর জন্য তারপরে এটি একটা হাফ প্যান্ট এই যে একটা হাফ প্যান্ট তো না লং প্যান্টে আর কি কুর্তা লোক কিনবার জন্য একটা টি শার্ট একটা টি শার্ট তারপরে এগুলো চা 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 বিস্কিট টিস্কিট কী করে লোক ঠিক আছে চানা তারপর মার জন্য একটি পাউরি গাওয়া মুসতে না মা পাউরি মার জন্য আর এটি ভালা মাঞ্জা কারণ কলুঙে মাউথ একদম পিওর ভেজিটেরিয়ান তো আমার সুপা টুপা তো সব ফেলে দেওয়া লাগবে ফেলে মানে এই আলাদা ধোয়া লাগবে এটা রাখা লাগবে আর সাবনটা এটি থেকে আমি নিই লোকাল স্টোর থেকে আমার এগুলি আরও বাজার করলাম তারপরে এটি একটা হাফ প্যান্ট আমার হাজব্যান্ডের জন্য তারপরে না এগুলি আরও করলাম বাজার খাবার তারপরে আরও বহুত কাম আছে বহুত অনেক কাম আছে আম্মা যান আসে হচ্ছে অনেক কাম আছে বাকি ঘর ঘরগুলো আধা আজি সিজি করছ আর এলা বেডশিট পাতিম তারপরে রুমটা অল্প সাপা টাপা আরো ভালো করে করিম আর আজ একদম পুরে ক্লিন করছ ও এটাই আছে আরো কথা তোমার সাথে আর এভাবে ভাত তো হয়ে গেল প্রায় ভাতটা হয়ে গেল তো এলা দেখুন কি সবজি বানাম অল্প করে দেখা যাবে ভাবলুম পটল কাটং আঞ্জার মধ্যে একটা আঞ্জা বানাই পটল আলু পনির আছে আনা পনির দিয়ে আলু পটল পনির মানে অল্প রসা রসা অল্প গ্রেভি গ্রেভি অমন টাইপের বানিয়ে নেই গেল আরও রেডি করলাম একদম এটাকে মেশিনে রেডি হয়ে লিখেন আর সবজি দেখুন কতদূর একবারে সবজিটা হলে এটাকে পুরে কামে ব্যস্ত একটু রাস্তা নেবে তাড়াতাড়ি খেয়ে নি
একটু আঞ্জাটা নামা, নামে খাওয়া দাওয়া করি, তারপরে আর বাবাকে দেখা। কালি আর তারপরে আমি ভিডিওটা এন্ডে করি পাং নাই, আর ভিডিও করঙে নেই তারপরে। তো ভাবলাম আজই আমি ভিডিওটা এন্ড করং, আর এত সুন্দর মানে নাজারা ভাবলাম এখানে তোমার লোক তারপর শেয়ারও করং আর ভিডিওটা এটাই এন্ড করং। তা আশা করলাম তোমরা গুলো কারো এই ব্লগটা দেখে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন, সাথে তোমার চ্যানেলও যদি তোমরা নতুন এসছেন তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজির জন্যে বাই বাই, মুই আসি এ সঙ্গে আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দণ্ডব, শুভরাত্রি, সবাই ভালো থাকেন।